বন্ধুরা, আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিব। গাছটি হলো রেডি বা ভেরেন্ডা গাছ। বন্ধুরা, আমি আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ভেরেন্ডা গাছ গুল্মজাতীয় গাছ, সাধারণত 10 থেকে 12 ফুট পর্যন্ত উঁচু হয় গাছটি। শাখা প্রশাখা খুবই অল্প, কাণ্ড ও পত্রদণ্ড অত্যন্ত নরম ও ফাঁপা প্রকৃতির। পাতাগুলি আকারে প্রায় গোলাকার হলেও আঙ্গুল সমেত হাতের তালুর মতো, ব্যাস প্রায় 1 ফুট। পাতার কর্তিত অংশগুলির অগ্রভাগ ক্রমশই সরু। এই কর্তিত অংশটি প্রায় 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা। আবর্জনাপূর্ণ জায়গায় এর বার বৃদ্ধি খুব বেশি হয়। 1 বছরই গাছে ফুল ও ফল দেখা যায়। ভেরেন্ডা গাছের রয়েছে নানা ঔষধি গুণাগুণ চোখ ওঠার ক্ষেত্রে। ভেরেন্ডা পাতার রস একটু গরম করে সেঁকে নিয়ে ওই রস চোখে 1 ফোঁটা দিলে চোখ ওঠা সেরে যায়। স্তন্যজুদের স্বল্পতায় মায়ের পুষ্টির যে অভাব নয়, অথচ বুকে দুধ কম, সেক্ষেত্রে কচি পাতা 5 গ্রাম, আধা পাওয়া দুধ আর আধা সের জল একসঙ্গে মিশিয়ে গরম করে 1 পোয়া থাকতে নামিয়ে সেই দুধ খেলে মায়ের স্তন্যে দুধ বৃদ্ধি পাবে। এমনকি এটি গরুকে খাওয়ালে গরুর দুধও বৃদ্ধি পায়। গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে কচি পাতা 4 থেকে 5 গ্রাম সিদ্ধ করে সেই পানি নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের ব্যথা দ্রুত সেরে যায়। মাথা ভার ও যন্ত্রণা দেখা দিলে 5 থেকে 6 গ্রাম কচি পাতা সিদ্ধ জল ছেঁকে 2 দিন খেয়ে নিলে মাথা ভার ও যন্ত্রণা কমে যাবে। রাতকানা রোগের ক্ষেত্রে সন্ধ্যার পর চোখে দেখতে পায় না, সেক্ষেত্রে 10 থেকে 12 গ্রাম পাতা ঘিয়ে ভেজে দুপুরে খাবার সময় শাকের মতো ভাজা করে খেয়ে নিলে কয়েকদিনের মধ্যেই রাতকানা রোগে আরোগ্য লাভ করা সম্ভব। গায়ের প্রচণ্ড জ্বরের ক্ষেত্রে গায়ের জ্বালা কিছুতেই কমছে না। জ্বরের ক্ষেত্রে এরূপ জ্বালাপোড়া দেখা যায়। এক্ষেত্রে পাতা ধুয়ে মুছে তার উপর শুয়ে ঘুমোতে হয়, এর দ্বারা গায়ের জ্বালা অনেকটা উপশম হয়। কানে ব্যথার ক্ষেত্রে কানের ব্যথা সাধারণত রাত্রের দিকে বেশি হয়, অথচ পুজো পড়ে না, সেক্ষেত্রে এ পাতা একটু আদা সহ থেতো করে সর্ষার তেলে ভেজে সেঁকে নিয়ে ওই তেল কানে 1 ফোঁটা দিলে কানের যন্ত্রণার উপশম হবে দ্রুত। স্বল্প রজে, স্বল্প রক্তস্রাব ভালো না হওয়া, তলপেটের যন্ত্রণা, এক্ষেত্রে ভেরেন্ডার পাতা অল্প গরম করে তলপেটে নাভির নিচে বসিয়ে রাখতে হয়। পাতা শুকিয়ে গেলে ফেলে দিতে হয়। এভাবে 2-3 দিন হালকা গরম করে সেঁক দিলে রোগটি সেরে যায়। আমাশয় রোগের ক্ষেত্রে পেটে কুটলে মল আছে, বেরুচ্ছে না, কিন্তু মাঝে মাঝে আমও রক্ত দুই পড়ছে, তার সঙ্গে মলদ্বারে সুলসুলি ব্যথা আছে, এক্ষেত্রে এ গাছের মূল 25 গ্রাম আন্দাজ দুধ 1 পোয়া, জল 1/2 কেজি একসঙ্গে সিদ্ধ করে 1 পোয়া থাকতে নামিয়ে নিয়ে সেঁকে নিয়মিত খেলে এই সমস্যা দূরীভূত হয়ে যাবে। প্রস্রাবের স্বল্পতায় এ গাছের কাঁচা মূল 10 থেকে 20 গ্রাম মাত্রায় 3 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে সেঁকে সকালে অথবা বিকেলে 1 বার করে খেলে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় এবং ঘন প্রস্রাবের সমস্যা দূর হয়ে যায়। ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে এই গাছটি। ওজন কমাতে এর মূলের রস 3 থেকে 4 চা চামচ ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে বিকেলে খালি পেটে খেলে কিছুদিনের মধ্যেই মেদভুঁড়ি অনেকটা কমে যাবে। আরও দ্রুত উপকার পাওয়ার জন্য এর সঙ্গে 1 চা চামচ খাঁটি মধু মিশিয়ে নিলে খুব ভালো হয়। খোসপাসরা চুলকানির ক্ষেত্রে এ গাছের মূলের ছাল বাটায় হলুদের গুঁড়ো মিশিয়ে গায়ে মাখলে খোসপাসরা দূর হয়ে যায়। বন্ধুরা, ভেরেন্ডা বা রেডি গাছের আরও রয়েছে নানাবিধ উপকারিতা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি থেকে আপনি ভেরেন্ডা গাছ সম্পর্কে কোনো প্রকার তথ্য পেয়ে থাকেন অথবা আপনার কোনো কাজে এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।